এই মুহূর্তে দেশ এবং রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ 12টি খবরে আমরা চোখ রাখব এই ভিডিওটিতে, যার প্রত্যেকটি আপডেটই আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। প্রথমে শুরু করবো আমরা একটি সুখবর দিয়ে। বিয়ের ভরা মরশুম এখন আর গোটা বৈশাখ মাস জুড়ে বিয়ের তারিখ রয়েছে অনেক, কিন্তু লকডাউনের জেরে সেই সমস্ত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে প্রচুর পরিবার, এমনকি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে অনেকে। তবে তৃতীয় দফার লকডাউনে কেন্দ্র নিয়ম খানিকটা শিথিল করেছে এবং সেই শিথিলতার রেস্টে নেই এবার নয়া নিয়ম ঘোষণা করে দিল কেন্দ্র। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে যুগ্ম সচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে জমায়েত করা যেতে পারে, তবে যা শুধুমাত্র প্রযোজ্য বিয়ের ক্ষেত্রে এবং শেষ কাজের ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে এবার থেকে আমন্ত্রিতের সংখ্যা হবে 50 জন এবং কেউ প্রাণ হারালে তার শেষ কাজে 20 জনের বেশি জমায়েত করতে পারবেন না। যদিও এর আগে অর্থাৎ 15 মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল শেষ কাজের জন্য জমায়েত করা যাবে না, কারণ এতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় এবং সেই কারণেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই থেকে যায়। এবং এরপরেই আজ আবারও একবার বিয়ে বাড়ির জন্য 50 জন এবং শেষ কাজের জন্য 20 জনকে নিয়ে জমায়েত করা যেতেই পারে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ দেশের মানুষদের জন্য এবার একটি বড়সড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। গতকালকেই একটি ভিডিও দিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, শুধুমাত্র প্রথম দিনেই মদ বিক্রি করে দেশের মধ্যে রেকর্ড করেছে কর্ণাটক। সেখানে শুধুমাত্র একদিনেই 45 কোটি টাকা লাভ হয়েছে। এবং এরপরেই অনেকে জিজ্ঞাসা করেছিলেন পশ্চিমবঙ্গ ঠিক কতটা লাভ করেছে শুধুমাত্র প্রথম দিনে। তবে পশ্চিমবঙ্গের অঙ্কটা শুনলেও আপনি যথারীতি চমকে যাবেন, কারণ প্রথম দিনেই পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর ইনকাম করেছে 40 কোটি টাকা। এবং যা দেখে রীতিমতো অবাক হয়েছে রাজ্যবাসী। অনেকে আবার ইতিমধ্যে রসিকতা করে বলছেন এই সুরাপ্রেমীরাই আগামী দিনে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে। এবং সেরকমই একটি চিত্র ধরা পড়লো গতকালকেই। সরকারের কাছে টাকা নেই, এখন আপনারাই দেশের অর্থনীতি, হঠাৎ কথাগুলো বলেই তিনি লাইনে দাঁড়ানো লোকজনের মাথায় ফুল ছুটতে শুরু করলেন। তবে যে কোনো লাইনে নয়, মদের দোকানের লাইনে। ঘটনাটি দিল্লির চান্দেলগড়ের। সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল এমন আজব কাণ্ড করার কারণ কি। তিনি বুঝিয়ে দিয়েছেন ফুলের সঙ্গে তীব্র শ্লেষ মিশিয়ে ছুড়েছেন তিনি, অর্থাৎ সরকারের মদের দোকান খোলার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। এবং এই ফুল ছড়ানোটা শুধুমাত্র একটি প্রতিবাদের রূপ মাত্র। তবে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে তামিলনাড়ু সরকার জানিয়ে দিয়েছে আপাতত মদের দোকান খুলছে না সেই রাজ্য। অসম্ভব ভিড়ের কারণে এই সংক্রমণ আরও বাড়তে পারে সেই আশঙ্কাতেই বন্ধ করে দেওয়া হয়েছে এই মদের দোকানগুলি। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আগামী 48 ঘন্টায় কালবৈশাখী সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে এবং আপাতত 4 দিন ওই এলাকাতেই অবস্থান করবে নিম্নচাপ। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। তবে বাংলাদেশ হরিয়ানায় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে বাংলাদেশ পর্যন্ত। যে অক্ষরেখা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এবং এরপরেই আগামী 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। এবং আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে। এবং আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। খুবই গুরুত্বপূর্ণ খবর, চার্লস পিয়ারলেসের পর এবার এই ভাইরাসের থাবায় বন্ধ হলো পার্ক সার্কাসের শিশু হাসপাতাল। আজ কর্তৃপক্ষ জানিয়েছে একই সঙ্গে 12 জন নার্সের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জানা গিয়েছে কদিন আগে হাসপাতালের নিওনেটাল ইউনিটের এক নার্সের এই ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে এবং ওই নার্সদের থেকেই বাকিদের সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্যই 17 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। দেখা গিয়েছে যার মধ্যে 12 জনের রিপোর্ট সম্পূর্ণ পজিটিভ এসেছে। এবং এরপরে আর কোনো রকম দেরি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ, ফলত ঝুঁকি না নিয়েই আপাতত হাসপাতালটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের মানুষদের উদ্দেশ্যে জারি করা হলো সতর্কতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন রকমের খবর কিংবা ঘটনা ভাইরাল হতে থাকে, তবে এরই মধ্যে বেশ কিছু ঘটনা বা খবর সম্পূর্ণ ফেক হয়ে থাকে। সম্প্রতি এরকমই একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তাতে দাবি করা হয় যে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় বেরোজগার যোজনা নামে একটি স্কিম চালু করেছে। হয়তো এই মেসেজটা আপনারা অনেকেই পেয়েছেন। এই যোজনায় সমস্ত রেশন কার্ড হোল্ডারদের 50,000 টাকা রিলিফ প্যাকেজ দেওয়া হবে। এর জন্য একটি লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। শুধু তাই নয়, বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের অনলাইনে এই টাকা ট্রান্সফার করা হবে। এমনকি ভাইরাল হওয়া ওই ফেক মেসেজে দাবি করা হয়েছে প্রবীণ নাগরিক, কৃষক, দিনমজুর এবং চাকরি নেই এরকম সকল রেশন কার্ড হোল্ডারদের এই টাকা ট্রান্সফার করা হবে। কিন্তু এই স্কিম প্রথমে এলে প্রথমে পাবেন এই হিসেবে কাজ হবে এবং কেবলমাত্র প্রথম 40,000 জনকেই এই সুবিধা দেওয়া হবে। এবং এরপরে সেই মেসেজটি যায় ভারত সরকারের পিআইবি দপ্তরে এবং এই খবরটি ভারত সরকারের তরফ থেকে সব জানিয়ে দেওয়া হয়। এই খবরটি সম্পূর্ণ ভুল। পিআইবি ফ্যাক্ট চেক আধিকারিক টুইট করে জানিয়েছেন এই খবরটি সম্পূর্ণ ফেক। সরকারের তরফে এরকম কোনো যোজনা লঞ্চ করা হয়নি। এরকম ফেক সাইট থেকে সাবধান থাকুন, কারণ এইভাবে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য জোগাড় করছে প্রতারকরা। অর্থাৎ এই ধরনের কোনো রকম মেসেজে বিশ্বাস করবেন না বা এই ধরনের মেসেজ একদমই ফরওয়ার্ড করবেন না। যদি এই ধরনের কোনো রকম স্কিম সরকারের তরফ থেকে লঞ্চ করা হয় তাহলে আমাদের তরফ থেকেই সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। মদের বিল দেখেই চক্ষু চড়কা নেটিজেনদের। 5-10 হাজার নয়, একবারে 52,800 টাকার মদ কিনেছেন এই ক্রেতা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই বিলের ছবি। কিন্তু অন্যদিকে আবার আবগারি দপ্তরের কানে খবর যেতেও বেশি সময় লাগেনি। আর সেই বিলের ছবি ভাইরাল হতেই এবার যথারীতি বিপাকে পড়ল ক্রেতা এবং বিক্রেতা উভয়ে। ঘটনাটা হচ্ছে বেঙ্গালুরুর। কর্ণাটকের আবগারি দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনো বিক্রেতা একজন খদ্দেরকে 2.6 লিটারের বেশি মদ অথবা 8 লিটারের বেশি বিয়ার বিক্রি করতে পারবেন না। কিন্তু হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া বিলটি বলছে অন্য কথা। দেখা যাচ্ছে 13.5 লিটার মদ এবং 35 লিটার বিয়ার কিনেছেন। অর্থাৎ বিক্রেতা যে সরকারি নিয়ম অমান্য করেছেন তা একদমই স্পষ্ট। তবে জেরায় পড়ে ওই বিক্রেতা জানিয়েছেন 8 জনের একটি দল মদটা কিনেছিল, বিলটা শুধুমাত্র একসঙ্গে করা হয়েছিল। তবে আবগারি দপ্তর ছেড়ে কথা বলেনি। তাদের তরফ থেকে জানানো হয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জেরার পর ঠিক করা হবে ওদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা যায়। এমনকি তাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যিনি ওই মদটি কিনেছিলেন তার বিরুদ্ধে মামলাও করতে পারে তারা। তবে ঘটনা যাই হোক না কেন, এই বিল দেখেই অনেকেরই কিন্তু মাথা ঘুরে গিয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তৃতীয় দফার লকডাউন চলবে আপাতত 17 মে পর্যন্ত। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, লকডাউন কবে উঠতে চলেছে? তবে এরই মধ্যে লকডাউন ওঠা নিয়ে কিছু আভাস পাওয়া গেল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। লকডাউনে অবরুদ্ধ দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে আর 48 ঘন্টার মধ্যেই দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে ইতিমধ্যেই 6-6 বার বৈঠক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর মন্ত্রকের গতকালকেই খসড়া প্রস্তাবে সায় দেওয়ার কথা। অর্থমন্ত্রকের 5 সচিবের ওই প্রস্তাবে চূড়ান্ত কিছু সংযোজনের পরেই আর্থিক প্যাকেজ ঘোষণা করবে সরকার। তবে যেভাবে তোড়জোড় চলছে তাতে 20 মের মধ্যেই মহানগরে বাস, অটো এবং ট্যাক্সি চালু হওয়ার কথা। তবে অবশ্যই প্রোটোকল মানতেই হবে। সরকারি সূত্রে খবর, জনসাধারণের সুবিধার্থেই ওই পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই সূত্র জানিয়েছে আগামী 1 জুন থেকে ধাপে ধাপে খুলবে শপিং মল, সিনেমা হল, অনুষ্ঠান বাড়ি এবং ধর্মীয় স্থান। তবে এ প্রসঙ্গে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ গ্রিন এবং অরেঞ্জ জোনগুলির ক্ষেত্রে আগামী 1 জুন থেকেই ধাপে ধাপে লকডাউন উঠতে শুরু করবে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং আগামী 20 মে থেকেই যানবাহন চলা শুরু করবে এমনটাই মনে করা হচ্ছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। ভাইরাসে আক্রান্ত এবং প্রাণ হারানোর নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। লকডাউন কার্যকর করতে এবং রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের উপরেই নির্ভরশীল গোটা রাজ্য। এবং মহারাষ্ট্রে সেই পুলিশ কর্মীদের শরীরেই এবার মিলেছে এই মারণ ভাইরাস। শুধুমাত্র একটা নয়, একের পর এক শরীরে মিলেছে এই মারণ ভাইরাস। এবং সব থেকে আতঙ্কের বিষয় হলো মুম্বাই শহরেই একজন IPS অফিসারের শরীরেও এই ভাইরাসের পজিটিভ রিপোর্ট মিলেছে। এবং শুধুমাত্র মুম্বাইতেই
100 পুলিশকর্মীর শরীরে এই ভাইরাসের রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। পাশাপাশি আরো আইপিএস এবং পুলিশকর্মীদের নমুনা পরীক্ষা চলছে। সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ের জেজে পুলিশ স্টেশনে 12 জন পুলিশকর্মীর দেহে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে 6 জন অফিসার এবং 6 জন কনস্টেবল রয়েছে। তবে প্রসঙ্গত জানিয়ে রাখি, মহারাষ্ট্রে এখনো পর্যন্ত আক্রান্ত হয়ে 4 জন পুলিশকর্মীকে প্রাণ হারাতে হয়েছে। এর মধ্যে 3 জন মুম্বাইয়ের এবং 1 জন পুনের। তবে শুধুমাত্র বাইরের রাজ্যে নয়, খোদ কলকাতার বুকেই এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হতে হলো 7 অফিসার এবং পুলিশকর্মীকে। লালবাজার সূত্রের খবর, এখনো পর্যন্ত কলকাতা পুলিশের মোট 7 জন অফিসার এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কলকাতা পুলিশে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 2 জন ইন্সপেক্টর এবং 3 জন কনস্টেবল। অন্যদিকে আবার 1 জন রয়েছেন সার্জেন্ট এবং 1 জন সাব ইন্সপেক্টর। পাশাপাশি আরো 1 কয়েকজন পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এমনটাই খবর। এছাড়া যে পুলিশকর্মীরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের লোকেদেরকেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। তবে থানার ওসি নিজে আক্রান্ত হওয়ার পরেই কমিশনার নিজে এসে অন্যান্য পুলিশকর্মীদের মনোবল চাঙ্গা করতে শুরু করেন। শুধুমাত্র তাই নয়, পুলিশ কমিশনারের পাশাপাশি লালবাজারের অন্য এক পদস্থ আইপিএসও পুলিশকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন ধরনের ভোকাল টনিক দিচ্ছেন। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। দেশজুড়ে লকডাউনের সময় যখন রাজস্ব আদায় ঠিকমতো হচ্ছে না, তখন মদের উপরে কর চাপিয়ে সেটার ভারসাম্য আনতে চাইছে কোনো কোনো রাজ্য। দিল্লি সরকার ইতিমধ্যেই মদের উপরে 70% ফি চাপিয়েছে এবং সেই একই পথ ধরে আরও কিছু রাজ্য মদের উপরে বিশেষ কর চাপিয়ে সেই পথেই হাঁটতে শুরু করেছে। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যে মদের উপরে কর বাড়িয়ে 50% থেকে 75% করেছে। পাশাপাশি আবার দিল্লির দেখাদেখি বিয়ার এবং মদের জন্য 10% কর বাড়িয়েছে রাজস্থান, যার ফলে রাজস্থানের সর্বাধিক মদের উপরে কর করা হয়েছে 45%। দিল্লির ক্ষেত্রে 2020-21 অর্থবর্ষে নিজস্ব কর বাবদ রাজস্ব আদায় হবে বলে ধরা হয়েছিল 44,100 কোটি টাকা, যেখানে শুধুমাত্র মদের উপর থেকেই কর বাবদ আশা করা হচ্ছিল 6,300 কোটি টাকা, অর্থাৎ 6,300 কোটি টাকা। এবং আগের অর্থবর্ষে দিল্লি মদের থেকে আয় করেছিল 5,500 কোটি টাকা। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। চোখ রাখবো এই মুহূর্তে দেশ এবং রাজ্যের দিকে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত গোটা দেশে আক্রান্ত বেড়ে হয়েছে 46,433। পাশাপাশি আবার এদেশে অর্থাৎ ভারতে এখনো পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে 1568 জনকে। এবং এই মুহূর্তে দেশের মধ্যে আক্রান্ত এবং প্রাণ হারানোর সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। পাশাপাশি আবার এ রাজ্যেও বাড়ল সংক্রমণ। রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1344। অন্যদিকে আবার বেড়েছে প্রাণ হারানোর সংখ্যাও। গত 24 ঘন্টায় রাজ্যে আরও 7 জনকে প্রাণ হারাতে হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত বাংলায় মোট প্রাণ হারাতে হয়েছে 68 জনকে। বর্তমানে 940 জন আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন এমনটাই মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার গোটা বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 36,63,229 জন এবং গোটা বিশ্বে এখনো পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 2,52,748 জনকে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার দেশের মানুষদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে 3য় দফার লকডাউন এবং লকডাউনের ফলে কর্মসংস্থানের প্রবল সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে। এবং ভারতেও একই আশঙ্কায় দিন গুনছেন প্রায় লক্ষ লক্ষ মানুষ। এবং সেই উদ্দেশ্যেই এবার বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই পরিস্থিতিতে আরও একবার আশার আলো দেখালো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে কোনো রকম গ্যারেন্টি ছাড়াই সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন সাধারণ মানুষ। মুদ্রা ঋণের সুদের হার বার্ষিক 10-12%। সুদের হার ব্যবসার প্রকৃতি এবং তার সঙ্গে যুক্ত ঝুঁকির উপরে নির্ভর করবে। এই প্রকল্পের আওতায় কোনো রকম গ্যারেন্টি ছাড়াই ঋণ পাওয়া যেতে পারে। এবং সবথেকে বড় বিষয়, এর জন্য কোনো রকম প্রসেসিং ফি দেওয়ার প্রয়োজন নেই এবং ঋণ শোধ করার জন্য সর্বোচ্চ সময় পাওয়া যেতে পারে 5 বছর পর্যন্ত। এবং আপনারা যদি এই ঋণ নিতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিস্তারিত তথ্য আমরা তাহলে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব।